গাজীপুরে গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের কার্যালয়ে অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গাজীপুর বাসন মেট্রো থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ আব্দুস সোবহান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। প্রধান অতিথির বক্তব্যে আজমতুল্লাহ খান বলেন, আমাদেরকে আরো তার রহমত দিন, এই শীত থেকে, ক্ষুধা থেকে, আমাদের যত অসুবিধা এবং আবারও এই সমিতির প্রত্যেক সদস্যের সভাপতি এই যে অভাব অভিযোগ গুলি দেখিনি, যাতে আমরা অতিক্রম করে মানুষের মতো বাঁচতে পারি এবং আজকের সরকার যে ব্যবস্থা এবং ইলেকশনের আগে যে কথা বলেছেন, আগামী 5 বছরের মধ্যে মানুষের জন্য যাতে তিনি আবাসনের ব্যবস্থা করতে পারেন, পারেন আল্লাহর কাছে দোয়া চেয়ে। কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, যারা অসহায় দারিদ্র মানুষ তারাও মানুষ, আমরা যদি তাদের পাশে থেকে আমরা এই তাদেরকে একটু শীত থেকে একটু মুক্তি দিতে পারি, আল্লাহ হয়তো আমাদের এই উসিলায় আমাদেরকে ক্ষমা করবে এবং আমাদের পিতা মাতা যারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, আল্লাহ সকলকে যেন হেউশিলা করে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত উল ফেরদৌস নসিব দান করেন। এখানে অসহায় দরিদ্র মানুষ আসছে, আমরা যদি তাদেরকে ভালোবাসি, তাদেরকে আমরা একটু দেখভাল করি, আল্লাহ অবশ্যই আমাদের দিকে দেখভাল করবে এবং আমাদের সবসময় ভালো রাখবে। আমরা চাই আল্লাহ যেন আমাদের সারা বাংলাদেশের সকল মানুষকে যেন আল্লাহ কষ্ট থেকে হেদায়ত, কষ্ট থেকে আল্লাহ রাব্বিল আলামিন মুক্তি দান করেন। আর আমরা যারা বেঁচে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে দোয়ার মতো এই মন মানসিকতা তৈরি করে দেন, আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বিল আলামিন হেদায়ত করেন, ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আর এই কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষগুলোর মাঝে দেখা যাচ্ছে আনন্দের বন্যা। এভাবে একজন দরিদ্র মানুষ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কম্বল পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনি খুশি? শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করার পরপরই কেক কেটে উদযাপন করা হয় গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আগ মুহূর্তেই যারা এই অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন তাদেরকে দেওয়া হয় সম্মাননা স্মারক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।